আমার আল্লাহ রাদিয়ে বলেন জগতের মানুষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বানিয়ে জান্নাতের মধ্যে রাখলাম এবং আদম থেকে আমি হাওয়াকে তৈরি করলাম হাওয়াকে তৈরি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবাহ দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ও আদম ও হাওয়া খবরদার খবরদার তোমাদের যা মন চায় জান্নাতের মধ্যে খাও যা মন চায় খাও রগদান হাইসু শিখি তোমা যত মন চায় তত খাও কিন্তু খবরদার খবরদার হাদি শাশাতা ফাতাকুন মিনা যালিমিন ও আদম ও হাওয়া খবরদার ওই সাজরার গাছের নিকটবর্তী হয় না যদি ওই গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জালিমদের খাতায় অন্তর্ভুক্ত করে দিব আল্লাহু আকবার তাহলে আমার আল্লাহ বলেন যে আমি মানুষ বানিয়েছি প্রথম আদম এবং হাওয়াকে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এরপরে কি বলেন ওয়া কুন্না ইয়া আদম কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুন্না ইয়া আদম كن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما أما الله بولن آدم هوك بني জান্নাতের মধ্যে আমি রেখেছি ও আদম ও হাওয়া খবরদার খবরদার তোমরা জান্নাতের মধ্যে থাকো ঘোরাফেরা করো ওই গাছের নিকটবর্তী হবে হবে এরপর আমার আল্লাহ বলেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা আলেম আল্লাহ আছেন এখানে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদুউ ওয়া লাকুম ফিল আরদি ومتاع إلى حين أمر الله بلن شيطان آدم أو هوا كي دوكا دي دلو آدم أو هوا كي دوكا دور پڑے آمي الله رب العالمين آدم أو هوا كي جنت دیکھ بیر کرے دیئے چھے আর আবা আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে বের করে দিলেন তিনাকে পাঠালেন শ্রীলঙ্কার পাহাড়ে কোথায় কথা কয় না কোথায় আর মা হাওয়াকে নামিয়ে দিলেন জেদ্দার মাটিতে আর শয়তানকে নামিয়েছেন কে জানেন ইবলিসকে ইবলিসকে নামিয়েছেন ভারতের জমিনে এই জন্য হিন্দুদের মধ্যে শয়তানের আসর একটু বেশি কথা কোন ঠিক কি না আপনারা কি ভয় পান আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা আর সাপকে কই নামাইছে জানেন ইরানের ইস্পাহান নামক শহরে সাপকে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ বেশি আলোচনা করব না যেহেতু এটা ওলি আল্লাহর মাহফিল আউলিয়ে কেরামের শান বলার দরকার আছে না নাই কথা কয় না আমি শুধু সংক্ষেপে বলতেছি এই পৃথিবীর মধ্যে দাড়ি আছে জুব্বা আছে টুপি আছে পাঞ্জাবি আছে সব আছে কিন্তু পাঁচ ধরনের মুনাফিক আছে কথা কোন ঠিক কিনা কয় ধরনের তুললাম কয় না তো আপনারা পাঁচটা কোন বলবেন কয়টা আবার বলেন কয়টা পাঁচটা বন্দরে আমার গভীর মনোযোগ ও আমরা তোদের মুসলমান মাইকের আওয়াজ যতটুকু যায় অন্তরের কান লাগা এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যেখানে থাকুন না কেন আজকের আলোচনা শুনে যান তাহলে কখনো মুনাফিকদের অন্তর্ভুক্ত হবেন না উচ্চ আওয়াজে বলেন ঠিক কি না আমার আল্লাহ বলেছেন আমি শয়তানকে নামিয়ে দিলাম আদমকেও নামিয়ে দিলাম সবাইকে নামিয়ে দিছি এরপরে আমার আল্লাহ বলেন বাবা আদম 300 থেকে 350 বছর কেটেছেন সুবহানাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলা মাওলা দুনিয়াতে পাঠাইলা বলেন আদম আচ্ছা আপনারা কি ঘুমান কারা কারা ঘুমান হাত তোলেন তো আপনারা না ঘুমাইলে আপনাদের জবানটা খুলতে রাজি আছেন না নাই আলোচনা কি ভালো লাগতেছে স্যারে দেই
না আওয়াজে বুঝাতে চাইরা দেই তাহলে সবাই বলেন তো বলেন আল্লাহ আদম হাওয়া লা মাওলা দুনিয়াতে বলেন আদম হাওয়া মাওলা দুনিয়াতে ও তিনি সব বছর কাদের পরে গুনাহ মাফ তিনি সব বছর কাদের পরে গুনাহ মাফ নূরের নবীর ওসিলা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم